আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি কয়েকদিন পরপরই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার, সেরকমই আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের যাতে উপকার হয়। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি একটা ভাইরাল ট্রেন্ডের ফ্রন্টের মানে ফটো খুবই ট্রেন্ড চলতেছে, তো সেটা আপনি কিভাবে মানে সেই ফ্রন্ট দিয়ে আপনি কিভাবে ফটো তৈরি করতে পারেন, সেটাই হচ্ছে আজকের ভিডিও টপিক। তো এটা অত কঠিন না, যদি আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন এবং আপনার কাছে কষ্ট মনে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি কেউ আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আপনাকে সর্বপ্রথম ফন্ট ডাউনলোড করতে হবে। আপনাকে ক্রোম ব্রাউজার থেকে উবার জঙ্গল নামে একটা ফন্ট ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার পরে এটা জিপ করা থাকবে, এটাকে আপনার আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য জেড অ্যাডসিভার নামে একটা অ্যাপ আছে, এটা আপনি ইউজ করবেন। এরপরে আপনি পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে উপরে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফটোটি এডিট করতে চান বা ফন্ট লাগাতে চান সেটা আপনি ক্লিক করবেন, সেটা আপনি আনবেন। এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনি আপনার যে কাঙ্ক্ষিত লেখাটি লিখবেন সেটা লিখে দেবেন। লেখার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটা একটু ছোট করে দেবেন। এখানে আপনি ফন্টের উপরে ক্লিক করবেন। ফন্টের উপরে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করবেন। আপনি যদি ওইখানে ডাউনলোড করে থাকেন তাহলে অবশ্যই এইখান থেকে আপনাকে এইটা ক্লিক করে আপনাকে সেটা ডাউনলোড করে নিতে হবে। এইখানে ডাউনলোড করে দেবে এই অ্যাপের ভিতরে। তো এটার উপরে ক্লিক করবেন। এটা হচ্ছে ওভার জঙ্গল ডেমো, এটার উপরে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আপনার ফন্ট, ওটা ভালো দেখাচ্ছে না। তো আমরা আরেকটি ফন্ট আরেকটি পিকচার ইউজ করি। তো এই পিকচারটি ইউজ করি। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাটি এইখানে লিখে দেবেন। লেখার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটাকে একটু বড় করে বা ছোট করে দেবেন আপনার ইচ্ছা মতো। এরপরে আপনি আপনার ফন্টটি অ্যাড করবেন। ফন্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে দেখুন এটা কত সুন্দর দেখাচ্ছে। ফন্টটি অ্যাড করে নেবেন। এইখানে আপনি এই পিকচারগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন নতুবা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি আপনার নিজের ফটোতেও এটা ইউজ করতে পারেন। প্লাস এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে একটু বড়ো করে দেবেন, বড়ো ছোটো আপনার যেটা ইচ্ছা সেটা করবেন। করে দেওয়ার পর এখানে ফন্টে ক্লিক করে আপনি আপনার ফন্টটি ইউজ করবেন। একটু নিচে নামাই দেবেন এটা যাতে ম্যাচিং হয়। এরপরে এটা আপনার হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি উপরের দিকে থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিনও করে নিতে পারেন, এটা আপনার সুবিধার জন্য ফুল স্ক্রিন করে নিতে পারেন। এরপরে আপনি উপরে সেভ অপশন দেখতে পাবেন প্লাস আইকনের পাশে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনি এই ফটোটা সেভ করতে পারেন এবং সরাসরি গ্যালারিতে চলে যাবে এই ফটোটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং
ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।